পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে এসেছে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা, সাথে রয়েছে অভিভাবকরাও। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষার্থীদের কেন্দ্রের ভেতরে প্রবেশ করানো হয়। ঘণ্টা বাজিয়ে জানান দেয়া হয় প্রশ্নপত্র দেবার আর মাত্র 15 মিনিট বাকি। পরীক্ষার হলে খাতা দেওয়ার সাথে সাথে শিক্ষকরা জানিয়ে দিচ্ছেন স্বাস্থ্য সচেতনতার বার্তা। করোনা ভাইরাসের কারণে গত বছর অনুষ্ঠিত হয়নি এইচএসসি ও সমমান পরীক্ষা, শিক্ষার্থীদের দেয়া হয়েছিল অটোপাস। চলতি বছরের এই পরীক্ষাও অবশেষে বছরের শেষে শুরু হল। দেশের 11টি শিক্ষা বোর্ডে সকাল 10টা থেকে একযোগে পরীক্ষা শুরু হয়। সংক্ষিপ্ত সিলেবাসে প্রতি বিভাগের 3টি বিষয়ের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য সময় 3 ঘন্টা থাকলেও এবারের পরীক্ষা হচ্ছে 1.5 ঘন্টা সময়ে। প্রায় 2 বছর পর এইচএসসি পরীক্ষা হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, তবে প্রশ্নের মান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান তারা। কিভাবে পরীক্ষা দেবো বা একটা টেনশন চাপ করতো, কিন্তু প্রশ্ন ইজি হওয়াতে আমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। পরীক্ষা দিয়ে আমরা বেশি খুশি হয়েছি, কারণ কি অটোপাসের থেকে পরীক্ষা দেওয়াটা বেশি ভালো। ফিজিক্স ফার্স্ট পেপার ছিল, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, কোশ্চেনও সোজা ছিল। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমি স্যাটিসফাইড কোশ্চেন দেখে। কিছু কিছু ক্রিটিক্যাল ছিল, ওইগুলো একটু চিন্তা করে বের করতে। এমসিকিউটা আর কি টাইমের জন্য কভার করতে পারি নাই। আমাদের কলেজে দরকার ছিল একটা পরীক্ষা নেওয়া, সেটা নিল না, এটার জন্য আমাদের একটু আফসোস লাগতেছে। নিলে আমরা তো বুঝতে পারতাম কিরকম পরীক্ষা দিতে পারি। যথেষ্ট না, কারণ আমাদের তো সব ম্যাথ, একটা কালেক্ট করতে করতে আরেকটা আমরা ঠিকমতো করতে পারছিলাম না। পরীক্ষার হলের পরিবেশ যথেষ্ট ভালো ছিল, স্বাস্থ্য সচেতন বিধি সব মানা হয়েছে। কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও বাইরে ভিড় করেন অভিভাবকরা, তবে সন্তানরা পরীক্ষা দিতে পারায় খুশি তারা। উদ্দেশ্য দিয়ে সায়েন্সে পড়ালেখা করবে, ওই সাবজেক্টগুলো তারা পরিশ্রম করছে, পড়ালেখা করছে, এবার বাকিটা তাদের পরীক্ষার রেজাল্টের উপরে নির্ভর করবে। করোনা সচেতনতা নিয়েই এখানে আসছে, তার প্রধান উদাহরণ হচ্ছে আমাদের মাস্ক পরা আছে। হ্যাঁ, ওরা ভালো পরীক্ষা দিচ্ছে, আল্লাহর রহমতে এমসিকিউ সব কিছু ভালো হয়েছে, তাকে আলহামদুলিল্লাহ। এদিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী দীপুমণি। এ সময় শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। যারাই গুজব ছড়াবার সঙ্গে কোনোভাবে কিংবা এই প্রশ্নপত্র সংক্রান্ত কোনো ধরনের অনৈতিক কোনো কাজের সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট থাকবেন, যাদেরকে ধরা যাবে তাদের বিরুদ্ধেই কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। ভেতরে স্বাস্থ্যবিধি মানা যায়, কিন্তু বাইরে বাবা মায়েদের একেবারেই স্বাস্থ্যবিধি মানানোটা খুব শক্ত হয়ে যায়। আশা করছি যে আমরা করোনা মোকাবেলা যেভাবে করতে পেরেছি তাতে আগামী বছরের পরীক্ষা এত দেরি হবে না, তার অনেক আগেই হয়তো আমরা নিতে পারবো ইনশাল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয় এমন পরিস্থিতি যেন না হয়, কিন্তু যদি তেমন পরিস্থিতি হয়, যদি পরিস্থিতির কারণে প্রয়োজন হয়, অবশ্যই 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 আমরা যে কোনো সিদ্ধান্ত, আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে কোনো সিদ্ধান্ত প্রয়োজন হবে আমরা তা নেব। 9টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি, আলিম ও ভোকেশনাল মিলিয়ে প্রায় 14 লাখ শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এবার অংশ নিচ্ছে 1 লাখেরও বেশি পরীক্ষার্থী। তবে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের তুলনায় যেমন বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা, তেমনই বেড়েছে পরীক্ষার্থী। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এবারের এই শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী 1,31,159 জন। পরীক্ষা কেন্দ্রকে স্বাস্থ্যসম্মত পরিচালনা করার জন্য পরিপূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা তারা গ্রহণ করেছে এবং তারা ভিজিলেন্স টিমের মাধ্যমে পরীক্ষা সুন্দর পরিবেশে, নকলমুক্ত পরিবেশে এটা পরিচালনা করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকেও আলাদা আলাদা কমিটি প্রত্যেক জেলাতে গঠন করা হয়েছে। রংপুর সাহেবগঞ্জ বিএম কলেজের প্রবেশপত্র না পাওয়ায় 158 জন শিক্ষার্থী সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা দিয়েছে। এছাড়াও সিলেট, বরিশাল, দিনাজপুর, রাজশাহী, খুলনা বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 2 শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সকল বোর্ডে। আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত চলবে এইচএসসি পরীক্ষা। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।